ভুল মানুষকে ভুলে যাওয়াই উত্তম। সব মেয়ে টাকা পাগল হয় না, কিছু কিছু মেয়ে একটু ভালোবাসা পেলেই খুশি। জোর করে কাউকে যেমন ভালোবাসা যায় না, ঠিক তেমনি জোর করে কারো ভালোবাসাও পাওয়া যায় না। ভালোবাসলেই ভালোবাসা পাবে এটা ভাবা ভুল, কারণ পৃথিবীটা এখন স্বার্থপর, শুধুই নিতে জানে, দিতে জানে না। নিজের বউকে তারাই রানীর মতো করে রাখে, যাদের মন মানসিকতাও রাজার মতন, আর যারা বউকে দাসী করে রাখে তাদের মন মানসিকতা দাসের মতো। বাবাদের টাকা সন্তানেরা যত সহজে ভোগ করতে পারে, সন্তানের টাকা বাবারা অত সহজে ভোগ করতে পারে না। একটা মেয়ের জীবনে সবচেয়ে বড় পাওয়া হল একজন কেয়ারিং হাজব্যান্ড, যাকে তুমি ভালোবাসো তাকে নয়, যে তোমাকে ভালোবাসে তাকে ভালোবাসো। দেখবে জীবনে ভালোবাসার অভাব হবে না, কাউকে খুব হাসি খুশি দেখলে চট করে কোনো খোঁচা মেরে কথা বলবেন না। এমনও হতে পারে এই হাসিটুকুর জন্য সে অনেক দিন ধরে অপেক্ষা করছে, পারলে তার হাসিতে আপনি কিছু যোগ দিন। ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো মানুষের অভাব নেই, কিন্তু পড়ে যাওয়া মানুষের হাতটি ধরে টেনে তোলার মতো মানুষের বড়ই অভাব। ভিক্ষা দিতে না পারো খারাপ ব্যবহার করো না, সাহায্য করতে না পারো নিরাশ করো না, উপকার করতে না পারো ক্ষতি করো না, ভালোবাসতে না পারো ঘৃণা করো না। মন বোঝার মতো কেউ নেই, অথচ ভুল বোঝার লোকের অভাব নেই। গুরুত্ব আর অপেক্ষা দুটোই দূরে না গেলে বোঝানো যায় না, কাছে থাকলে দামি জিনিসটাকেও সস্তা মনে হয়। হাসতে নিজে শেখো, কাঁদতে পুরো দুনিয়া শিখিয়ে দেবে। প্রশংসা তুমি যত ইচ্ছে করো, কিন্তু অপমান ভেবে চিনতে করো, কারণ অপমান হলো সেই ঋণ যা সুযোগ পেলে সবাই সুদ সমেত ফিরিয়ে দেয়। মানুষ চিনতে না পারার জন্য লজ্জার কিছু নেই, কারণ অমানুষগুলো দেখতে মানুষের মতোই হয়। আমরা কারো কাছে ভালো আবার কারো কাছে খারাপ, আসলে সত্যটা কি জানো, যার মন মানসিকতা যেমন তার কাছে আমরা তেমন। কিছু কিছু সময় মুখ বন্ধ রেখে মাথা নত করে নিতে হয়, এর অর্থ তুমি পরাজিত নও, তুমি পরিণত। অর্ধেক সময় পেরিয়ে গেল জীবনটাকে বুঝতে বুঝতে, আর এখন বাকিটা সময় কেটে যাচ্ছে ব্যস্ততার সাথে লুটতে লুটতে। এক বছরে 10টা বন্ধু বানানো সহজ, কিন্তু একটা বন্ধুকে 10 বছর টিকিয়ে রাখা কঠিন। বিনা কারণে যখন দেখবেন আপনার শত্রু বেড়ে গেছে, তখন বুঝবেন আপনি একজন সফল মানুষ।